অপারেশনে যাই না কেন, অপারেশনে গেলে তো আর ভবিষ্যতে কি হবে না হবে এটা মানে বলা যায় না। অপারেশন সাকসেসফুল যদি না হয় তাহলে কেউ গ্যারান্টিও দিতে পারেনি কেউ এরকম গ্যারান্টি করে। দেয় নাই যে এটা মানে ফুল মানে ঠিক হয়ে যাবে, এরকম কোনো গ্যারান্টি নেই। তারপরে মনে হয় আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, অনেকের সাথে বোঝাপড়া করছি, বলছে যে অপারেশন না করাই ভালো, অনেকেই বলছে, অনেকে বলছে অপারেশন করেন ভালো হবে। তো আমি ভাবলাম যে না, অপারেশন না করে আমি আগে চেষ্টা করি কিভাবে হবে। তো আসসালামু আলাইকুম, দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতো আজকেও আমরা নিয়ে আসলাম আজকে আমাদের একজন প্রবাসী ভাইকে, যিনি 2022 সাল থেকে এই এভিয়ান রোগে উনি আক্রান্ত ছিলেন। আসুন দর্শক, কথা বলি আমার এই রোগীর সাথে, কি সমস্যা হতো, কখন বুঝতে পেরেছেন, কি কি ট্রিটমেন্ট করেছেন এবং এই ডিপিআরসিতে ট্রিটমেন্ট নেওয়ার পরে কেমন আছেন, পুরো বিষয়টা আমরা ওনার কাছ থেকে জানবো প্রথম থেকে শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন। আমি মোহাম্মদ উবাইল আহমদ, কুয়েত প্রবাসী, সিলেট থেকে আসছি। আচ্ছা, প্রবাসী, কুয়েত প্রবাসী, কুয়েতের কোথায়? কুয়েতের জিলিব শুয়েক এই এলাকার নাম। আচ্ছা, কত সালে গিয়েছিলেন ওখানে? আমি 2006 সালে। 2006? জি। তার মানে জীবনের অনেকটা সময় প্রবাসে কাটিয়েছেন, প্রবাসে সবকিছু জানেন। জি আলহামদুলিল্লাহ। তারপর আমরা যারা প্রবাসে থাকি অনেকেই ভাবেন যে হয়তো সেখানে অনেক বেশি আনন্দ, অনেক বেশি মজা, আসলে ঠিক তা না, সবসময় কিন্তু দেশের জন্য মন খারাপ করে। এটাই তো স্বাভাবিক থাকবে। আচ্ছা, তো আমরা জানি যে আপনি একটা সময় সুস্থ ছিলেন, ভালো ছিলেন, সকল কাজকর্ম করতে পারতেন, খুব অ্যাক্টিভ একটা মানুষ, আপনি কাজকে কখনো ভয় পান না, যেটা আপনার সাথে এর আগেও কথা বলে আমরা জেনেছি। জি। তো খুব এই কর্মঠ মানুষটা হঠাৎ করে 2022 সালে কি হয়েছিল? হয়েছিল আমার হঠাৎ দোনো জয়েন্ট আছে, হিপ জয়েন্টে ব্যথা করতো। তখন আমি তো মনে করছি এগুলা স্বাভাবিক, দীর্ঘ সময় কাজ করার কারণে এইরকম। তারপরে আমি ওই ব্যথার ওষুধ খাইছি, ব্যথা কমছে, কিন্তু কিছুদিন পর আবার শুরু হয়েছে। এরকম করে আমার কিছুদিন যায়, পরে দেশে আসি। আমি দেশে আসার পরে ডক্টর দেখাই, দেখানোর পরে প্রথম ডক্টর এটা ধরতে পারে নাই, পরে অন্য ডক্টর দেখাইছি, ওইখানে এমআরআই করছে, এ করছে, করার পরে বলছে যে আমার এটা এভিয়ান সমস্যা। আচ্ছা, মানে যখন প্রবাসে আপনি ছিলেন তখন এই প্রবলেমটা শুরু হলো, আপনি চিন্তা করছেন আমার দেশে আমি ট্রিটমেন্টটা করি, দেশে চলে আসি। 2022 আসি আমি দেশে। আচ্ছা, তো শারীরিক কি ধরনের সমস্যা, মানে প্রতিবন্ধকতা গুলো হতো? এটা প্রতিবন্ধকতা হতো, মনে করেন বাথরুমে বসার সময় ব্যথা করতো, উঠবস করলে ব্যথা করতো, নামাজের সময় মানে বসতে সমস্যা করতো, ব্যথা করতো এই জায়গায়। তারপরে হাঁটা চলা করতে মানে ব্যথা করতো, এইরকম সমস্যা। আচ্ছা, মানে দৈনন্দিন যে কাজগুলো আপনি করতেন অফিসিয়ালি বা বাসায়, সবকিছু করতে দেখলেন যে একটা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, বসা উঠা, হাঁটা চলা, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা, সবকিছুতে একটা সীমাবদ্ধতা তৈরি হয়ে গেল, এবং যত দিন যাচ্ছে দেখলেন যে এটা আরো খারাপের দিকে যাচ্ছে। তো ডক্টরের কাছে যখন গেলেন, উনি প্রাথমিকভাবে কোনো ওষুধ বা এক্সারসাইজ? প্রাথমিকভাবে এক্সারসাইজ কোনো কিছু দেন নাই, বলছে যে বেড রেস্ট নেওয়ার জন্য, তারপরে ওই বেতার ওষুধ দিছে, এগুলো খাওয়ার জন্য, ক্যালসিয়াম ওষুধ, এগুলো খাই। খাওয়ার পরে মনে করেন এক সপ্তাহ ভালো থাকে, আবার বেতা শুরু হয়। আচ্ছা, তখন আবার ওষুধ খাওয়া লাগে, এইরকম চলতো, এইভাবে চলো। তো এই পর্যন্ত কতজন ডক্টরের কাছে গিয়েছেন? এই পর্যন্ত 7-8 জন ডাক্তার হবে ম্যাক্সিমাম। কি এই সার্জারির কথাই বলেছেন? ম্যাক্সিমাম সবাই বলছে যে না, এটা অপারেশন করা লাগবে, হিপ রিপ্লেসমেন্ট করা লাগবে। তারপরে অনেকেই বলছে ইন্ডিয়াতে যাওয়ার জন্য। আচ্ছা, ইন্ডিয়াতে গেলে ভালো হবে। আমি ইন্ডিয়াতে যাই নাই, বলছি আমাকে আমার দেশেই চেষ্টা করি। তো এই যে অপারেশন এবং অপারেশন বিহীন চিকিৎসা, মানে অপারেশনে কেন গেলেন না, কি মনে করে গেলেন? অপারেশনে যাই না কেন, অপারেশনে গেলে তো আর ভবিষ্যতে কি হবে না হবে এটা মানে বলা যায় না। অপারেশন সাকসেসফুল যদি না হয় তাহলে কেউ গ্যারান্টিও দিতে পারেনি, কেউ গ্যারান্টি দেয় নাই যে এটা মানে ফুল মানে ঠিক হয়ে যাবে, এরকম কোনো গ্যারান্টি নেই। তারপরে মনে হয় আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, অনেকের সাথে বোঝাপড়া করছি, বলছে যে অপারেশন না করাই ভালো, অনেকেই বলছে, অনেকে বলছে অপারেশন করেন ভালো হবে। আমি ভাবলাম যে না, অপারেশন না করে আমি আগে চেষ্টা করি কিভাবে হবে। তো এই যখন দেখলেন যে সুস্থ মানুষটা হঠাৎ করে অসুস্থ, কাজ করতে পারছেন না, কাজের গতি কমে গেছে, নিজের কর্মক্ষমতা কমে গেছে অনেকটুকু, কি মনে হতো ওই সময়? যে মানে দুশ্চিন্তা গুলো কি কাজ করতো, যে আমি কি সময় হয়ে যাবো, এই ধরনের দুশ্চিন্তা কাজ করতো? এটা তো স্বাভাবিক, আমি মানে খুব ডিপ্রেশনে আসলাম, মানে টেনশন, মানে কি হবে না হবে, আমার চলাফেরা কিরকম হবে, আমি কি বসে থাকবো, একবারে বেডে বসে যাব, এরকম টেনশন থাকতো সবকিছু। শুধু আপনি একা, আপনার সাথে আপনার পরিবারের কি অবস্থা? পরিবার তো সবাই, মা বাবা সবাই টেনশনে ছিল, কি হলো না হলো এগুলা সবাই টেনশনে থাকতো। আচ্ছা,
তো যখন মানে এই যে ডিপিআরসি হসপিটাল যে অপারেশন বিহীন যে চিকিৎসা হয় এটা জানলেন কিভাবে? এটা আমি ইউটিউবে মানে আমার ওই ইয়ে নিয়ে এবিএন নিয়ে মানে বিভিন্ন ধরনের আমি সার্চ করি, দেখি কোন হসপিটালে কি হয় না হয়, তখন আমার চোখে বাসলো ডিপিআরসি হসপিটাল। তখনই আমি মানে দেখছি ওনার একটা ভিডিও দেখছি, দেখার পরে মানে আরো দুইটা তিনটা চারটা এরকম ভিডিও অনেকটা দেখার পরে যে আমি মনের ভিতরে একটা সাহস পেলাম না ওইখানে গেলে হয়তো আমার ভালো হতে পারে। বাদ বাকি আল্লাহর হুকুম, আল্লাহ কারাতে কি দিছে এটা একমাত্র আল্লাহই ভালো জানে। একটা বিশ্বাসের উপর ভর করে সরাসরি চলে আসছি স্যারের সাথে দেখা হলো, যে মানুষটাকে ইউটিউবে দেখেছেন টিভিতে বা মোবাইলে সেই মানুষের সামনাসামনি স্যার কি বলেছিলেন আপনাকে? প্রথম স্যার বলেছিলেন হ্যাঁ ভালো আসেন, ভর্তি হওয়ার জন্য বলছে যে এটা কোনো সমস্যা না, ভালো হয়ে যাবে। খুব সহজ ভাবে জিনিসটা বললেন, আপনার কাছে যেটা অনেক কঠিন ছিল সেটা খুব সহজ খুব সহজ ভাবে বলছিলেন আমার। এবং আপনিও ট্রিটমেন্ট শুরু করেন? জি আমিও ট্রিটমেন্ট শুরু করছি। এবং ট্রিটমেন্ট এর পরবর্তীতে সেই প্রথম দিনের আপনি আর এই আজকে শেষ দিনে কি অবস্থা এখন আপনার? অবস্থা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আগে তো মনে করেন যে এরকম ছিলাম এরকম না, আগে তো সিঁড়ি উঠানামা করতেই আমার সমস্যা হতো, সাইকেল চালাইতে সমস্যা করতো, এগুলো এখন সবগুলোই আমি পারি। সিঁড়ি তো এখন মানে চোখ বন্ধ করে হাঁটাচলা করতে পারি, উঠতে নামতে পারি, পাঁচতলার উপরে উঠানামা মানে এখন একবারে ইজি। মানে একটা সময় তো আপনার সেই উঠবস করাটা আপনার জন্য দুঃস্বপ্ন ছিল? দুঃস্বপ্ন ছিল এটা। সেই দুঃস্বপ্নটা আমরা একটু করে দেখতে চাই, কি অবস্থা এখন আপনার? অনায়াসে করতে পারি বলো? জি আলহামদুলিল্লাহ আমি মনে করি সঠিক 100%। অসংখ্য মানুষ আছেন যারা হয়তো এই মুহূর্তে পুরো পৃথিবী থেকে আপনাকে দেখছেন, অনেকে হয়তো এই ধরনের সমস্যায় ভুগছেন, অনেকে হয়তো কনফিউজড আছেন যে কি করা উচিত, তাদের জন্য আপনি কি বলবেন? তাদের জন্য বলবো আপনারা এদিক এদিক না ঘুরাঘুরি করে আপনারা এখানে আসেন, ডিপিআরসিতে আসেন, দেখেন, বুঝেন, তারপরে আপনি চিকিৎসা নেন। যদি আপনার ভালো লাগে, ইনশাআল্লাহ ভালো লাগবে, ইনশাআল্লাহ ভালো লাগবে, লাগলে আপনি ট্রিটমেন্ট এখানে শুরু করেন, দেখেন, আলহামদুলিল্লাহ আপনি সুস্থ হবেন। তারপরে এখানের যে মনে করেন সার্ভিস বা নার্স বলেন, তারপরে ওই থেরাপিস্ট বলেন, নার্স বলেন, সবাই আলহামদুলিল্লাহ ভালো, ওদের ব্যবহারও ভালো, সব কিছু ভালো আলহামদুলিল্লাহ। মানে কোনো কষ্টর মতো কোনো কাজ নেই এখানে, মানে কোনো কষ্ট কেউ দেবে না, সব কিছু আলহামদুলিল্লাহ। এই যে দর্শক, এই যে সব শেষের কথাটা যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং সুস্থ আছি, এটাই হচ্ছে আমাদের প্রাপ্তি। দিন শেষে এই কথাটা যখন আমরা শুনি যে আমাদের একজন রোগী যিনি দীর্ঘদিন রোগে আক্রান্ত ছিলেন, আলহামদুলিল্লাহ এখন চিকিৎসায়, সঠিক চিকিৎসায় সুস্থ এবং ভালো হয়ে যাচ্ছেন, এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন পৃথিবীর যেই প্রান্ত থেকেই হোক, যদি আপনি অসুস্থ হন, আপনার পরিবারে কেউ একজন থাকে বা আপনার পাশের বাসায় বা পরিচিত কেউ একজন, শুধু একটা মেসেজ পৌঁছে দিন। সত্যি সত্যি অপারেশন মেন চিকিৎসায় মানুষ সুস্থ হয়, ভালো হয়, এরকম হাজারো উদাহরণ আছে। দোয়া করবেন আমার এই ভাইটির জন্য যাতে জীবনের শেষ দিন পর্যন্ত উনি এমনটাই সুস্থ এবং ভালো থাকেন। আমরা আপনাদের জন্য দোয়া করি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।